ব্রিটিশ আমলে ভারতের অবস্থা যেরকম ছিল, যেমন সতীদাহ প্রথা, বাল্য বিবাহ, তাছাড়া ইংরেজরা যেভাবে যেভাবে আমাদের উপর টর্চার করতেন, পুরো ব্যাপারটাকে এখানে সুন্দরভাবে একটা সুন্দর পেন্টিংয়ের মাধ্যমে তুলে ধরা হয়েছে। যারা আমাদের জন্য প্রাণ দিয়েছেন, যাদের জন্য আমরা স্বাধীন হয়েছি, তাদের উদ্দেশ্যে এখানে একটা স্মৃতি মতন করা হয়েছে। ভারত স্বাধীন হওয়ার আগে স্বাধীনতার জন্য যখন লড়াই চলছিল সেই সময়কার পত্রিকা ছাপা, রাজা রামমোহন রায় আইন করে সতীদাহ প্রথা বন্ধ করেন, সেই ঘটনাটিকে এখানে তুলে ধরা হয়েছে। সৌরভ গাঙ্গুলির বাড়ি আমাদের প্রিয় দাদা,
এই হচ্ছে আমাদের সেই প্রিয় দাদা সৌরভ গাঙ্গুলির বাড়ি। ফার্স্ট টাইম এখানে এলাম। এখানের থিম হলো ভাঙা গড়া। ভেতরে পিলার তোলা হয়েছে, মানে এইটা নিয়ে থিমটা করা হয়েছে খুব সুন্দরভাবে। এখন বাজে রাত 2:50, তো এখন আবার একটু এনার্জি চাই, তাই ভাবলাম যে এখান থেকে কিছু একটা নেওয়া যাক। তো এখান থেকে নিয়ে নিয়েছি চিংড়ির পকোড়া। এখন বাজে 3:07, তো আমরা একটু আগে বরিশাল ক্লাব থেকে বেরোলাম। দারুণ হয়েছে, মানে ওই ভাঙা গড়া থিম হচ্ছে ভাঙা গড়া, তো খুব ভালো লাগলো, দারুণ। মানে ইট তারপরে পিলার তুলেছে, মানে বাড়িঘর এখন হচ্ছে সেটাই এখন তুলে ধরেছে, দারুণ লাগলো। ফাটাফাটি মানে পরিকল্পনা, মানে ভাবনা পরিকল্পনা জাস্ট অসম, কিছু বলার। এখানের থিম পাথর দিয়ে করা হয়েছে, পুরোটাই পাথর, সাদা পাথর যেগুলো, খুব সুন্দর লাগলো এটা দেখে। আর ভেতরে একটা কেমন ব্লুইশ এফেক্ট রয়েছে, যেটাতে আরও পরিবেশটা খুব সুন্দর হয়ে গেছে। এগুলো পুরোটাই পাথর।
জায়গাটা সত্যি খুব সুন্দর, পাথর দিয়ে করা হয়েছে, জাস্ট মানে অনবদ্য। এখানের থিম হলো এলেম এক নতুন দেশে। সুন্দর মেঘ ভেসে যাচ্ছে, অ্যাকচুয়ালি ওপরে একটা প্রজেক্টর রয়েছে, এইটা থেকে এটার এই প্রতিচ্ছবি। এখন বাজে 4:10, তো এসডিপার দেখলাম, দারুণ লাগলো দেখে, তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করলাম। তো ফাইনালি আজকের মতো ঠাকুর দেখা শেষ, এখন বাজে 4:10, এবারে বাড়ি যাবো। এখন বাজে 5:45, এই যে এখন সকাল হয়ে গেছে, কাল সন্ধেবেলা 6:30 বেরিয়েছিলাম আর এখন বাজাচ্ছে 5:45, একদম 12 ঘন্টার মতো হয়ে গেছে। আজকে পুরো হোলটাই ঘুরলাম, তো ভালোই কাটলো ষষ্ঠী, খুব এনজয় করলাম। তো আজকের মতো আপাতত এখানেই শেষ, তো আজকে ব্লগটা আপাতত এখানেই শেষ করছি। যদি ব্লগটা তোমাদের দেখে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে, পাশের বেল বাটনটা ক্লিক করতে কিন্তু একদম ভুলো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টিল দেন, বাই বাই।